হ্যাঁ, কুমিরের মতো এটাকে তো গুহার গেলি বলে, ওই যে ওই যে ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওই দেখো যাচ্ছে, কত বড়, ওই যা দৌড়ালো। সুপ্রভাত, সুসকাল বন্ধুরা, আর একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এই একটু আগে আর কি গতকালকে ভিডিওটা শেষ করলাম। হ্যাঁ, তোমরা তো এর আগে যারা ভিডিওটা দেখেছো গতকালকে, তারা নিশ্চয়ই জেনেছো যে আমি আর কি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছিলাম। তো এই ভিডিওটা শেষ করে তারপরে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম, ঠিক আছে? তো এখান দিয়ে আমাদের এখন বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো হলো গুহার্কেল। তো এখান দিয়ে দেখতে এসছে আর এক দৌড় দিয়ে পালিয়ে গেছে। তা আমাদের সুন্দরীর বাচ্চা এত সাহসী, অন্য সময় শিয়াল দেখলে বা কুকুর দেখলে এক দৌড়ে ঘরে চলে যায়, আর এখন আবার আমি গেছি, আমার পিছন পিছন গেছি। ওই যে ওই যে, হ্যাঁ কত সাহস। এই যে দুটো মিলে এখন দৌড়াদৌড়ি করছে, বেলা হয়েছে অনেক, আশা করছি বুঝতেই পারছো আজান দিয়ে দিয়েছে, মানে একটা বাজে। আর ওখানে আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিও সেভাবে শ্যুট করতে পারিনি। আজকে এই যে সোনাইদের এই বাঁশ বাগানে এসেছে, সবাই বাঁশ গাছ কেটে নিয়ে যাচ্ছে, সে সকালে এসছে ওনারা। আজকে নেট এতটাই স্লো সে কি আর বলবো, মানে আমার ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে গেছে সকাল 9:30 সময়, ভিডিও এডিট করা কমপ্লিট, সেভ হয়ে গেছে, থাম্বনেল টাইটেল সব কিছু আর কি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ বলুন, শক্তি চক্রবর্তী বাড়ির ডিউটি আছে বলুন। হ্যাঁ মা, বাপিকে খোঁজ করছে, একটু আসো তো, বলছি বাপিকে খোঁজ করছে, একটু আসো তো। তো যাই হোক, নেটওয়ার্কের এতটা প্রবলেম হচ্ছে, তো ভিডিও ছাড়তে ছাড়তে একটা বাজিয়ে দিয়েছি। ঘরে ছিল টক দই, তো ঠাম্মি লস্যি বানালো সবার জন্য, তো এক গ্লাস করে একদম লস্যি। এই গরমকালে এরকম টক দইয়ের লস্যি খেতে বেশ ভালোই লাগে। আমরা যেরকম বাইরে গিয়ে লস্যি কিনে খাই। তা স্নান কমপ্লিট আমাদের সবারই, এবার খাওয়া দাওয়ার পালা। ঠাম্মি চুলে আজকেও একটুখানি কালার করে দিয়েছিলাম, এর আগের দিন তো হেনা করে দিলাম, আজকেও করেছিলাম একটু, তো করে তারপরে তাই এখন নিচে মা ভাত বাড়ছে। আর হ্যাঁ, মাথা চুলকালাম বলে আবার যেন সবাই বলো না যে মাথায় উকুন হয়েছে, আমার মাথায় কিন্তু উকুন নেই, ঠিক আছে? কী রে এটা ছাতা, কী জানি ছাতা, উকুন নেই গো, উকুন থাকে না, আমার মাথা ভীষণ গরম, ওই জন্য উকুন থাকে না, একটা উকুনও কেউ খুঁজে পাবে না, না উকুন পাবে না নেক পাবে, ঠিক আছে? ওই মাথার মধ্যে আমার খুশকির জন্য মাঝে মাঝে চুলকায়, আর ওটা শীতকালে হয়, আর এখন গরমকালে হলো ঘাম ঝরতে থাকে, আমি প্রচণ্ড ঘামি, ঘাম ঝরতে থাকে, ওই জন্যই চুলকাই মাঝে মধ্যে। চলো নিচে খেয়ে নিই। তাই যে এখন এখানে খাওয়া দাওয়া করবো, বুঝলাম সবাই মিলে, আজকে মেনুতে আছে হলো পুঁই শাক চচ্চড়ি, পুঁই শাক ভাত, আর এখানে আছে হলো মাছের ঝোল। কি বা মাছের ঝোলের কালার এরকম হয়েছে কেন? একদম হালকা, শুধু লঙ্কা ছেড়া দিয়ে। এখানে আছে হলো ডাল, মাছের ঝোল আছে, এটা মা এখানে বসে সবাই খেয়ে দিচ্ছে, ঠাম্মা এখানে বসলো, দাদা ভাই এখানে খাওয়া দাওয়া করছে, মাছ আছে, মাছ আছে হলো রূপচাঁদা মাছ না সিলভার কাপ। কিরম দোগলাবাজি করেছে দেখো, এখানে এই বড়টাকে দিয়েছি হলো এই দইয়ের হাঁড়িটা, ঠিক আছে? ও দই দিয়ে ভাত খেতে ভালোবাসে, ওকে দই দিয়ে ভাত দিয়েছি, আর এখানে বাচ্চাটাকে দিয়েছি এই বাটিটার মধ্যে হলো মাছের কাটা গুঁড়ো, ও দই দিয়ে খাবে না, মাছ দিয়ে খায়। আর বড়টার খাওয়া শেষ, এখন দইয়ের হাঁড়িটাকে কিভাবে চাটছে, ও কি মজা পেয়েছে, আহা ওইটা আবার গেছে ওর মার কাছে। কি আর করবো, এক জায়গায় দিলে দুটো মিলে ঝামেলা করে, আগে একসাথে খেতে থাকি, তবে এখন শুধু ঝামেলা করে, ওই জন্যই দুজনকে আলাদাভাবে দিয়েছি, দুজনের আবার দু রকমের খাবার পছন্দ, তো ওই জন্য দিলাম। আর মা বলছে হ্যাঁ হ্যাঁ টক দই দিয়ে ভাত দে, তাহলে স্কিন ভালো থাকবে, গ্লো করবে। থামি বলছে হ্যাঁ, নাইলে হোলা আবার পছন্দ করবে কি করে, এইসব আলোচনা করছে, তাহলে বলো বাবা। তাই যে সন্ধ্যাবেলা এখন আমি করছি চা, এই যে বসে দিয়েছি বেকার চা, তো আমি মা আর বৌদি বজদুষ ঠামি খাবো, বৌদিনাম দুপুরে চলে আসছে বারবার করে, তো দুপুরে খেয়ে দিয়ে উঠে একদম টানা ঘুম দিয়েছি। ঘরে গিয়ে আর কি বসে বসে গল্প করছিলাম, তারপর মেঝের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, কখন যে শুয়ে ঘুমিয়ে পড়েছি, আবার
নিজেরও খেয়াল নেই। যাই হোক, তো ঘুম থেকে উঠে আর কি সন্তান দিয়ে তারপরে তাই যে এখন আসলাম, এসে চা বসলাম সবার জন্য। আর হ্যাঁ, অনেকের প্রশ্ন যে কেন আমি সিঁদুর পড়ছি না, মানে আমি না নিজেই বুঝে উঠতে পারি না যে পড়তাম বলে সবার প্রশ্ন যে কেন পড়ো, কার নামে পড়ো, আর এখন আপাতত কয়েকটা দিন পড়ছি না বলে সবার প্রশ্ন কেন পড়ছো না। মানে আমিও তো মানুষ, আমাকে যদি দুটানার মধ্যে রাখো তাহলে আমি কোন দিকে যাব? এমন তো না যে ভাগ ভাগ করে দেবো যে তোমরা নাও, নিয়ে নাও, লুফে নাও, এটা তো আর না। তো যাই হোক, এখন মন করছে না তাই পড়ছি না, যখন মন করবে তখন পড়বো। আর কার নামে পড়ি না পড়ি সেটা তো আমি ক্লিয়ার করেই দিয়েছি, এটা নিয়ে আবার এক্সট্রা করে বলার কোনো দরকার নেই। এই কটা দিন ধরে ভীষণ কমেন্টগুলো আসছিল, যার কারণে উত্তর দিলাম আমি। তাই যে হাতে এখন টাকা নিয়ে যাচ্ছি সন্ধ্যাবেলা এই দোকানে যাব, একটু এক প্যাকেট দুধ নিয়ে আসবো, এইদিকে যাবো, এইদিকে। এই যে, তাই যে এক প্যাকেট দুধ নিলাম, কেনা কমপ্লিট, এবার বাড়ির দিকে যাই। এখানে যে খেলা শুরু করেছে শাশুড়ি বৌমা দুজনা, কি খেলবো? আর এই যে এরা দুজনা এখানে শুয়ে পড়ে আছে, এই যে এই করছে। এই যে চা বানিয়ে নিলাম আমাদের সবার জন্য, সন্ধ্যাবেলা খেয়েছি সবাই মিলে লিকার চা, তো লিকার চা খেয়ে ঠিক পুষালো না ওই জন্য আর কি। আর আছে হলো হাতে মা ভুজিয়া, ভাঁজ করা আছে এই জামা গুলো তুলে তুলে রাখতে হবে, মনেই থাকে না। হ্যাঁ, পড়া হয় কিন্তু মনে থাকে না, এটা মরো এটা এরকম ভাবে হবে না। এগুলো তো হাত লাগাতে হবে, হাত লাগানো হয়। এখানে খেলা চলছে, খেলা হচ্ছে জোড়ায় জোড়ায়, কাকিমা আর দাদা ভাই আর ঠাম্মি আর ভাই। এখন এই যে উপরে আসলাম, এই জামা কাপড় গুলো ধুতে হবে, এখন এই রাতে ধুয়ে দিই, দাঁড়াও এই ঘরে আলোটা জ্বালাই। আমাদের সুন্দরীর, আরে জল, আমাদের সুন্দরীর বাচ্চাগুলোকে দেখাই। এটা পরে তো কালকে বসিরহাট গেছিলাম, আর এটা পরে ঘুরতে গেছিলাম, এগুলোর তো হাত লাগানো হয়নি, ওরকম ভাবে ঘুরে বেড়াচ্ছি পরে পরে। ওই দেখো দুটো, একটা এইখানে একটা ওইখানে, এক্ষুনি জোরে জোরে ডাকছিল, আজকে দুদিন হলো। ময়লা তো আর না, ওই শুধু একটু যে ঘামের গন্ধ, ব্যাস এদিকেই সাইড করতে হবে। আর একসাথে ভিজাচ্ছি না, কারণ এটা নতুন জিনিস তো আমি কখনো ধুইনি, এবার রং উঠলে উঠতে পারে, তো এই জন্য আবার এই বাটিটা আবার নিতে হবে। আমিকে এখন ওজন করাচ্ছি, 556 কি 556, 55 কেজি 600, ভগবান বলছে 556, 55 কেজি 600, বেড়ে গেছে। কেন, কত ছিল? 50 কেজি ছিল। আচ্ছা না, তাহলে তাহলে বেড়ে গেছে, 50 কেজি ছিল, ওজন কমাতে। ডক্টর ট্রাস্টের এই ওয়েট মেশিনটা কিনলাম, এই যে বেশ ভালোই, এর আগেও আমি ডক্টর ট্রাস্টের ওয়েট মেশিন ব্যবহার করেছি জানি, তো ওই জন্য এবারও আর কি এটাই নিয়েছি, অনলাইনে অর্ডার দিয়েছিলাম, এই আজকে দিয়ে গেল। তো যাই হোক, আর এর সাথে আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ব্যামের গোল গোল ঘোরার মেশিন, ওইটাকে, ওই যে লালটা যেটা আছে দেখছো না, তো ওইটাকে কী বলে অতটা খেয়াল নেই, তবে এই দুটোই আর কি অনলাইন থেকে নেওয়া হয়েছে। তাই আগে সবার আগে ঠাম্মিকে ওয়েট করালাম যে কত আছে, তা আমি এই যে শেক খেলাম, একদম ডাইরেক্ট মুখে এসে লাগলো,
আর এই বোতল আরো একটা আমার কেনার ইচ্ছা আছে, দেখি কিনবো। ও একটা গিফটে পেয়েছিলাম আমি, এই যে প্রোডাক্ট অর্ডার করেছিলাম না ব্যানের জন্য, তো তাতে আমাকে একটা বোতল দিয়েছিল ওই ওখান থেকে, সেটা তো খেয়াল নেই, ওটা তোলা আছে বাংকারের এখানটায়, নামাতে হবে। কি বলতো, সবসময় এটা আর কি বাড়িতে ব্যবহার করি, তো এবার বাইরে যখন যেতে হয় তখন ওই ঘরে ব্যবহার করলে দেখবে একটা জিনিস কেমন একটা হয়ে যায়। হ্যাঁ, তারপরে এটা যেহেতু লিকুইড ভিম জেল দিয়ে ধোয়া টোয়া হয়, কস বাইটে একটু মাজা হয়, তো তাতে না এই দাগ দাগ মতো হয়ে গেছে, কেমনটা লাগে, তো ওই জন্যই ওইটাকে ভাবছি নামাবো, নামিয়ে বাইরে যখন যাব তখন ওইটাকে ব্যবহার করব, ওই ওই বোতলটা। আর ঢুকে প্রত্যেক দিন হয় পটি করবে, না হয় বমি করবে, না হয় কোথার থেকে ইঁদুর টিঁদুর ধরে এনে ব্যাং ধরে এনে মেরে টেরে রেখে দেবে, ওই জন্য আমি বকছে, বলছে নিচে নাম, তুই আগে বাইরে যা, তারপরে আমি তো দরজা বন্ধ করে শোবো। দাঁড়িয়ে আছে, থাক না আসলে কি করবো, এখন বন্ধ করে দাও এই দরজা, বন্ধ করে দাও, নাহলে আবার যাই।